মধুর মধুর বইছে ভবন বইছে অবিরাম উষা নাচে উর্দ গাইছে গাইছে স্বর্গধাম মধুর বইছে পবন বইছে অবিরাম উষা নাচে উর্দ গাইছে গাইছে স্বর্গধাম আপনাদের অনুরোধে আমি আরো একবার সুযোগ দিলাম উষা অনিরুদ্ধ বুঝতে পারছো এই দেবতা বন্ধনের সম্মুখে তোমরা আমাকে অপমানিত করার চেষ্টা করছো কিন্তু সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করো আবার তোমাদের নতুন করে সুযোগ দেওয়া হলো শ্যাম সুহাগিনী নটরাজ নাচে রে শ্যাম সুহাগিনী নটরাজ শ্যাম সুহাগিনী নটরাজ নাচে রে নাচে রে শ্যাম সুহাগিনী নটরাজ তোমরা তাল ভঙ্গ করেছ না তোমাদের শাস্তি পেতেই হবে এই মুহূর্তে শান্ত হও দাদা আমার শিশু পুনরায় সুযোগ দিলাম বেশ দেব বেশ দেবই আরেকবার সুযোগ দেব বলে সোনাউষা সোনা নিরুত্ত মাত্র আর একটিবার তোমাদের সুযোগ দেয়া হলো ওই একটিবার সুন্দর করে তোমরা তাল ভঙ্গ না করে নৃত্য গীত পরিবেশন করো ওই একটিবার সুযোগ পেলে যদি তাল ভঙ্গ তোমরা করে থাকো তাহলে তোমাদের আমি অভিশাপে অভিশাপে স্বামী বারবার দ্বিতীয়বার তাল ভঙ্গ হয়ে গেল এই আমাদের শেষ সুযোগ এই সুযোগ যদি নষ্ট হয় তাহলে আমাদের যে অভিশাপ প্রাপ্ত হতে হবে তাই বলছি আমি বসে বাজাই মাদল আর মাদুলের তালে তুমি করো নৃত্য কেমন বেশ
चले गेल मैं ऐसे अपमान अपमान तीव्र अपमान ना उषा ना अनिरुद्ध तुम्हारे तुम्हारे हमें अभिशाप तिब्राम जाओ ए मुहूर्ते पचिस बच्चों जन्म तुम्हारा হস্তে তুলে দিই স্বর্গ হতে নিয়ে যাব পারলাম না দেবতা মণ্ডলীর সম্মুখে অপমানিত হয়ে আমি এদের অভিশাপ দিয়ে ফেলেছি যা নিয়ে যাবো আমি ২৫ বছরের জন্য আমার উষা আমার অনুরোধকে আমি তোর কাছে দিয়ে দিলাম ও গৌষা
আমি আজকে আমাদের স্বর্গধাম ছেড়ে যেতে হবে সেই মর্ত্যধামে জানেন না আমরা দুজন আবার কবে একসঙ্গে মিলিত হব তাই যাওয়ার সময় এই স্বর্গ তুলসী তলায় আমরা জানিয়ে যাব আমাদের শেষ মাটির প্রদীপ তাই বলছি এসোসা তুমি দেরি করো না মাটির প্রদীপ জ্বেলেছি আলো স্বর্গ তুলসী তলায় স্বর্গ তুলসী তলায় ওগো মাটির প্রদীপ আমি জ্বেলেছি আলো স্বর্গ তুলো শীতলা মাটি প্রদীপ জ্বেলেছি আলো স্বর্গ তুলো শীতলা আর মাটি প্রদীপ জ্বেলেছি আলো স্বর্গ তুলো শীতলা সাক্ষী থেকো আপনি অভিশাপ দেওয়ার আগে এটা ভাবা আপনার উচিত ছিল দেব অনিরুদ্ধ আমি তো অভিশাপ পেয়েছি না গর্বিত ভাবে অপমান সহ্য করতে না পেরে আমি অভিশাপ পেয়েছি তোদের আমি জিতে দেব চলে গেল আমার উষা আমার অনেক থমাকে ছেড়ে চলে গেল আজ হতে নেট বন্ধ হয়ে গেল ওগো ওগো দেবতা মন্ডলে আপনারা আমাকে অভিশাপ দিয়ে যান আজ হতে এই নেট বন্ধ হয়ে রইল 25 বছর যে মুহূর্তে পূর্ণ হয়ে যাবে ওই 25 বছর পরে আমার উষা আমার অনিরুদ্ধ নতুন করে যখন ফিরে আসবে আমার কাছে ওই 25 বছর পর নতুন করে আবার শুরু করব আমার উষা আমার অনিরুদ্ধের অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার পূর্বে আবার কিছু কথা আছে মা বেশ বলো আমি জন্ম জন্মান্তরে অনিরুদ্ধের মতো স্বামী পেতে চাই মা আমরা দুজনে একই সঙ্গে আত্মহত হব তাই তো একটা ফল একটি ফুলে পরিণত হয়েছে না না এই ফল ফুল নিয়ে এই মুহূর্তে আমি যাব স্বর্গ হতে সেই মত্ত লোক
সখী নেতর কথা মতন আমি দৈবকে বেশ ধারণ করে চললাম সেই চম্পক নগরে আর ওদিকে সেই নিছারি নগরে ওরে আমি গণৎকার ওরে ওতে চমৎকার ওরে আমার মতো ওরে কে মায়া চেহার আমি গণৎকার অতি তুমি কে বলো তো? মনে হচ্ছে তুমি একটা সাধু বাবা। সাধু বাবা আমি এই হাত পাত দেখি বুঝতে পারছি। তুমি এখানে বসো, আমি বসবো। তোরা কেউ দেখবি নি? তোমার কি করবে জানো? তোমার খুব যত্ন করো, শুনবে? তোমার চরণে সেবা করব। ওই আমরা যেতে দেব, চরণে সেবা করব। ভালো করি, হ্যাঁ, যাই গুরু গৌরাঙ্গ রাধা রাধা।